ইখানে ইবাদত তোর মাস না যাও খিচুড়ির মাস, ইবাদত তোর মাস না ফুলা জিলাপির মাস, খিতা শুরু হইলতে আমরা বুঝা যায় আমরা জুসর ছুটো যেমন খাইবার মাস আট দে এগারো মাস তো খাইলাম রে ভাই। আর আমরা মুসলমান হলে যা খানি খাই, আমরা মুসলমান ভাই হলে অত খানি খাই না, এলাকি তারা বেমার আজার কম। ও স্যার বলেন মা ডাক্তারখানা তো তারা কম, আর এর বাদেও যদি দেখা যায় মারাত্মক কোনো জায়গাতে আপনি আটকে গেছেন, ডাক্তার বানাই তার ছেলে ডাক্তার তো বোনা ফরজে কেফায়া, আমরা বহুত বিশ বছর আগ থেকে আজ হইয়া ইয়ার যে মুসলিম মহিলারেও ডাক্তার বানানি ফরজে কেফায়া, কিছু মুসলিম মহিলাও ডাক্তার বনতা আর ডাক্তার বোনাও ফরজে কেফায়া আম তৌরে। তাই বলিয়া এখন যদি হালালে হারামে ডাক্তার শুধু বানালেও একমাত্র উদ্দেশ্য হয় মানসিকতা মানবতা ভদ্রতা চিনাই না, তাই ডাক্তার বনিয়াও সমাজের লাভ তাকিয়ে ক্ষতি বেশ করবা, একারা ল্যাবরেটরির তাকে টেকা আর একারা বেজাল মেডিসিন কোম্পানির তাকে টেকা জি, আর একারা ফার্মাসির তাকে টেকা আর এর বাদে রুগীর মাথার তাকে টেকা, ও সাইড বা একটু রুজি হইব ও রুগীর লাভ হইব না। এর লাগে যদিও ডাক্তারদের সেবার কোনো তুলনা হয় না, শ্রদ্ধেও চিকিৎসক বৃন্দ যে সেবা করিয়া যায় তার কোনো তুলনা নাই, কিন্তু তাই বলি এই ভালো সাবজেক্টর এই বিভাগের মধ্যে করাপশন ঢুকে আসতে আসতে ঠিক নি ভাই, যাই না পলো দশ বারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে টেস্ট করাইয়া বারো হয় বা ফার্মেসি এখানে নাই নারায়ণ হৃদয়ালয় হার্টর ইন্ডিয়ার মধ্যে টপ এক জায়গা মধ্যে একটা বেঙ্গলোর নারায়ণ হৃদয়ালয় বারোয়াও কুটিমুটিয়া ফার্মেসি হব ও সাইট আর ফার্মেসিও নাই, লক্ষ লক্ষ লাখ আর ভিতরে টেস্ট হয় ঔষধ কম, আর আমরা ডাক্তার ফাও না ফাও দোয়াই আছে ওলানি মাত ঔষধ খোয়া শেষ হইবার আগে প্রেসক্রিপশন ভরিয়া আসে, আর এক বেমার হলেও ফিটে দিয়ে আরেক লেখা শুনি, আর কিছু শ্রদ্ধাও ডাক্তার হল আছেন বাবি আছেন কে ঔষধ দেখুন যাই হোক সবটাও বলা আছে আমরা তারা সমান হইতাম ভারতাম না ভাই, সমাজ সেবার তারা বহুত আগুইয়া মুখ সেবা মানুষের লাইফ লইয়া সেবা তারা জীবনের সাথে সম্পর্ক এলে সেবাটা নিষ্ঠাময় সেবা হইতে হইলে মানুষ বানাইতে হইব সে আওলাদ রে যারা ডাক্তার বানাইতরা, তো হালাল খাওয়াইয়া বানাক কুয়া হারাম খাওয়াই না জানি, আ যদি মারাত্মক বিপদে পড়ি যায় নিজ্জত হুরমত যাইব গিলা পজিশন হয় তখন আলিম রে জিকাইবা তখন খুঁজা দিবা তাই কোন পজিশনে কিতা করা, দম যাবা ধরলে তো শুকরের গুস্ত মুখ দিয়াও জানবা চাইতা এই কথা শরীরতে হই লাইছে মরার গুস্ত খাইও বাস্তা মরা জানোয়ার তৈলা সিচুয়েশন আইলে আলিম সাহেবে খুঁজা দিবা বুঝা গেছে নি ভাই। আর লাস্ট কথা শেষ করিলাই নামাজ কিছু কিছু জায়গাত মা বনিনতে বলে নামাজে বড় গন্ডগোল খরচ গান শুনিয়া বড় চুলটায় আমার মনে আছে এটা বিশ বছর আগে একুশ বাইশ বছর আগে উত্তর প্রদেশ মুরাদাবাদ শহর একদিন খোলা ময়দানও আমরা দৌড়াইয়ার আঠিয়ার আঠিয়ার বাতাস খাইয়ার ছোটো এক বাচ্চারে জিকাইলাম আমার এমন এক মাসে রিপোর্ট দিলা যে এলাকার মহিলা হলেন মাছ ধরেন না আমার আর বিশ্বাস হয় না হইতে সব মহিলা দেখে কবাট বাই বুর্খা আর এরা আমার নমাজ পড়বো না কেমনে হয় ও ছোটো এক বাচ্চারে জিকাইলাম এ ভাই এই যারা আজা তার আব্বু কাহা হ্যাঁ কইলো বাজার পে মন্ডি পে বললাম নমাজ পড়তে হ্যাঁ বলে আজই পড়তে হ্যাঁ বলে আম্মি তো আম্মি নেই পড়তি ছোটো বাচ্চায় হয় তার মায়ের নমাজ ধরেন না বাপে ধরুন কইলাম কইলাম দেখার বার লেগে গেছে, তো এর লাগে কোনো কোনো জায়গা ইলা আছে মহিলা হলে নামাজও গাফলত করেন আল্লাহ কেউ আসতে আল্লাহ কেউ আসতে আমার মা বই নখল আজান হওয়ার বাদে আর কোনো কম্প্রোমাইজ না প্রথম দায়িত্ব নামাজ পড়ে যাওয়া, আর এই যে রমজানা খাস করি রমজান শরীফ নমাজ রে শুধু খালি ইফতার আর জিলাফি আর আপনার ফুলা আর যাও আর খিচুড়ি বানাইতে বানাইতে যদি সন্ধ্যা আসর তাকে সন্ধ্যা যায় গিয়া এবাদত এখানে এবাদতর মাস না যাও খিচুড়ির মাস এবাদতর মাস না ফুলা জিলাফির মাস খিতা শুরু হইলতে আমরা বুঝা যায় আমরা জুসর ছুটো যেমন খাইবার মাস আট দে এগারো মাস তো খাইলাম রে ভাই। আর আমরা মুসলমান হলে যা খানি খাই আমরা মুসলমান ভাই হলে অত খানি খাই না এলাকি তারা বেমার আজার কম, ও স্যার বলেন মা ডাক্তারখানা তো তারা কম, আল্লাহ নবী ফরমাইতে আল মারা তো ইদা সল্লাত খামসাহা ও সামাত সাহারা ও আসানাত ফারজাহা ও আতাত বালাহা তাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম, মুসলমান মহিলারা যে সময় আল্লাহর উপরে ঈমান আনার বাদে ফাস ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব, আর রমজান আইলে পরে রোজাগুলারে ভালো করে আদায় করব,
নিজর লজ্জা স্থানে পাক পবিত্র রাখিয়া মান সম্মান আর নারীত্ব আর সতীত্বর হেফাজত করব আর যদি বিবাহিত জীবন পায় তাইলে নিজর স্বামীর কথাগুলা মানিয়া চলব হালাল বৈধ ক্ষেত্রে এই চাইর খাম সময় মতো নামাজ রমজান আইলে পরে রোজা আর নিজর মান সম্মান আর সতীত্বর হেফাজত করা আর স্বামীর কথা মানিয়া চলা এই চাইর খাম যখন কোনো মহিলায় আদায় করিয়া যাইব আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমাইন জান্নাতের আট দরজা খুলিয়া দিয়া যে কোনো দরজা দিয়া এই মহিলারে ঢুকাইবার সুযোগ দেওয়া হইব সুবহানাল্লাহ সেই মহিয়সী মহিলা আমরা মা বইন হল মনবার আল্লাহ তৌফিক দে কহ কো আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও মা আলাইনা ইল্লাল বালা আমার এই ভাই আপিল করছেন আপনারা যেগুলো দিতা দিয়া শরীর করে এই ভাই ইমাম সাহেব লইবা আমি মুখতসর দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي الله তোমার নবীর খিদমত আমরা কোটি কোটি দরুদ আর সালাম পৌঁছে দাও اي الله শাবান মাসের একবারে শেষ প্রান্তে রমজানের দুর্গড়ায় আমরা উপস্থিত হই গেছি মাহবুব আমাদের কমি কুতাহির ভাই তুমি চাইও না আল্লাহ রমজান মুবারক তোমার গোলামী খানায় করার তৌফিক দিও ইয়া আল্লাহ যেদিন মারা যাইমু মরে গেলে তো আর তোমার নামাজ পড়িতাম পারতাম না আল্লাহ রোজাও রাখতাম পারতাম না তোমারে ডাকতাম তসবিহ জিকির কিচ্ছু করা যাইত না ইয়া আল্লাহ যতদিন হায়াত দিয়েছো মাওলা তোমার গোলামী খানায় করিয়া যাইবার তৌফিক দিও বেশ করে কয়েকটা দিন তোমার গোলামী তোমার জিকির আজকার তোমার দিনের খেদমত করিয়া যাইবার আমরারে আমরা আওলাদ ও খানদান নসল শাগিরদান দে আল্লাহ তুমি তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন তমাম জাহানোর মুমিন মুসলমান রে তুমি রমজান শরীফ ও রোজাগুলার একামা হক আদায় করার তৌফিক দিও আল্লাহ আমার হিন্দুস্তান সহ সারা দুনিয়ার হক তুমি শান্তির ফয়সালা ফরমাও আল্লাহ আমার জাহিরি বাতিনি সমস্ত বিমার দে তুমি শিফা আতা ফরমাও এই এলাকার হক আল্লাহ তুমি খয়র বরকতর ফয়সালা ফরমাও আল্লাহ আজকে জলসারি এলাকার লাগি তুমি হেদায়েতর জরিয়া বানাইয়া দেও নাজাতার মাগফিরতর জরিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এলাকার হক তুমি খয়র বরকতর ফয়সালা ফরমাও ইয়া আল্লাহর মা বনিন তোর ইজ্জত আবরু আর ইমানের হেফাজত তুমি ফরমাও জওয়ান খবরে তোমার নবীর আশিক বানাইয়া দেও ময় মুরব্বিয়র গুলোর হালতর উপরে তুমি রহম ফরমাও ইয়া আল্লাহর বাচ্চা বাচ্চিন তোরে বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাইয়া দেও আলিম উলা মাওলিয়া উলিয়া হলি এলাকা তুমি বেশরি জন্ম দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা জাহনান নাবিয়িনা ওয়া ফাহমাল মুরসালিন وإلهام ملائكتك المقربين اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل والجبن وضلاع الدين وغلبة الرجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار ونعوذ بك من المغرم والمأسم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا رب